রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া নদিয়ার কল্যাণীতে। মৃত মায়ের সঙ্গে দীর্ঘদিন থাকলেন ছেলে। মৃতার নাম 70 বছরের মায়া পাল, ছেলের নাম সঞ্জয় পাল। ঘটনাটি ঘটেছে নদিয়ার A9/293 বাড়িতে। সূত্রের খবর, এই 293 বাড়িতে মাকে নিয়ে ভাড়া থাকতেন সঞ্জয়। আজ হঠাৎ প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। কল্যাণী থানার পুলিশ গিয়ে পচা গলা মৃতদেহ উদ্ধার করে। সূত্রে খবর, নভেম্বরে মারা গিয়েছেন মায়াদেবী। তার মৃতদেহ আগলে রেখেছিলেন ছেলে সঞ্জয়। কী কারণে আটকে রেখেছিলেন মৃতদেহ তা নিয়ে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয়কে আটক করেছে পুলিশ। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে জানালাম, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। এরা চলে যাওয়ার পর পুলিশ এসছে, তারপরে পুলিশের যা ভূমিকা সেটা পুলিশ করছে। কতদিন ধরে ছিলেন ভাড়া? প্রায় বছর খানেক। নাম যদি বলেন? হ্যাঁ, ওই ছেলের নাম হচ্ছে সঞ্জয় পাল আর মার নাম হচ্ছে খুব সম্ভবত মায়া পাল। আমার নাম দেবব্রত সরকার। ছেলে কি করে? ছেলে মনে হয় কিছু করে না খুব সম্ভবত। ওই 75-এর মধ্যে। মাকে পেনশন টেনশন পেতে ওদের অরিজিনাল বাড়ি হচ্ছে A11/93। পারিবারিক কোনো ব্যাপার হয়তো। ছেলেকে মানসিক ভারসাম্যহীন না? ছেলে অসম্ভব ধুরন্ধর এবং ও ড্রাই নেশা করে করতো এটুকু। কোথাও কি রবিনসন স্ট্রিটের কাণ্ডের ছায়া কি আপনি কি দেখতে পাচ্ছেন? না, ব্যাপারটা ওরকম না, তবে এর পেছনে একটা দূরভাষণ ছিল। সেটা খুব সম্ভবত আমার যেটা মনে হয় আর্থিক কোনো ব্যাপার ছিল, এবং ওই বাপি এবং ওই সঞ্জয় দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সেটা হিউজ লেভেলের। পরিবারের লোকজন এসছে? কেউ আসেনি, কারোর সঙ্গে মনে হয় সম্পর্ক নেই, অথবা কেউ সম্পর্ক রাখে না, এরকম কোনো ব্যাপার হবে হয়তো, আমি জানি। হ্যাঁ, ভাড়া কি সময় মতো মিটিয়ে দিত? ভাড়া মিটিয়ে দিত। আর ভদ্রমহিলা পেত হচ্ছে ওনার হাজব্যান্ডের, হাজব্যান্ড যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয় ছিল, উনি মারা যাওয়ার পর ওই পেনশনটা পেত। সেটা কন্টিনিউ ছিল। নদিয়া কল্যাণী থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।